এই খরগোশটা পুরো বাংলাদেশের একমাত্র নীল খরগোশ। এটা হচ্ছে নেদারল্যান্ড ডর্ফ র‍্যাবিট। আর এই খরগোশের জাতটা পৃথিবীতে সবচেয়ে ছোট জাতের খরগোশ বলা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই খরগোশটা অ্যাকচুয়ালি ব্লু কালার। হ্যাঁ, এটা নীল কালার এবং ওর চোখগুলো নীল। এই খরগোশটা যে নেদারল্যান্ড ডর্ফ জাত, এদের সাইজ খুবই ছোট হয় এবং অন্য সাধারণ খরগোশ থেকে এদের চেনার উপায় হয় হলো এদের কান। এদের কান অন্য সাধারণ 8-10টা খরগোশের থেকে অনেক ছোট হয় এবং অন্য যে কোনো খরগোশের থেকে এদের ওজন অনেক কম হয়। 2 বছর বয়সে এরা অলমোস্ট 700 গ্রাম ওজনের থাকে। আর পুরো বাংলাদেশের ভিতরে একমাত্র শেরপুরেই আছে এই নীল কালারের নেদারল্যান্ড ডর্ফ র‍্যাবিট, এছাড়া আর কোথাও নাই। এটা আপনার মনে হতে পারে যে হালকা অ্যাশ কালার, বাট এটা অ্যাশ কালার না। আপনার সামনে দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি ডিপ ব্লু কালার। এই খরগোশটা পুরো বাংলাদেশের একমাত্র নীল খরগোশ। এটা হচ্ছে নেদারল্যান্ড ডর্ফ র‍্যাবিট। আর এই খরগোশের জাতটা পৃথিবীতে সবচেয়ে ছোট জাতের খরগোশ বলা হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই খরগোশটা অ্যাকচুয়ালি ব্লু কালার। হ্যাঁ, এটা নীল কালার এবং ওর চোখগুলো নীল। এই খরগোশটা যে নেদারল্যান্ড ডর্ফ জাত, এদের সাইজ খুবই ছোট হয় এবং অন্য সাধারণ খরগোশ থেকে এদের চেনার উপায় হয় হলো এদের কান। এদের কান অন্য সাধারণ 8-10টা খরগোশের থেকে অনেক ছোট হয় এবং অন্য যে কোনো খরগোশের থেকে এদের ওজন অনেক কম হয়। 2 বছর বয়সে এরা অলমোস্ট 700 গ্রাম ওজনের থাকে। আর পুরো বাংলাদেশের ভিতরে একমাত্র শেরপুরেই আছে এই নীল কালারের নেদারল্যান্ড ডর্ফ র‍্যাবিট, এছাড়া আর কোথাও নাই। এটা আপনার মনে হতে পারে যে হালকা অ্যাশ কালার, বাট এটা অ্যাশ কালার না। আপনার সামনে দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি ডিপ ব্লু কালার।